ভারতীয় ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে। এই নোটিফিকেশন বেরিয়েছে আমাদের মেন হেড অফিস নিউ দিল্লি থেকে। এখানে কী কী পোস্টে নেওয়া হচ্ছে, কী কী বিষয়, সে সমস্ত বিষয় অনুসারে আমরা এখানে জানবো। এখানে যেটা এখানে মেনশন করা হয়েছে পয়েন্ট, সেটা হচ্ছে এখানে 300,000 পোস্টম্যান এবং গ্রামীণ ডাকসেবক GDS ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের জন্য এখানে কিন্তু নেওয়া হচ্ছে। তার মধ্যে 344 গ্রামীণ ডাকসেবক এঙ্গেজমেন্ট ইতিমধ্যে হয়েছে এবং বাকি ডিটেলসটা আজকে আমরা জানার চেষ্টা করব। এটার আবেদন এখানে শুরু হয়েছে 11/10/2024 তারিখ থেকে এবং যেটা লাস্ট ডেট অ্যাপ্লাই অনলাইন করবার জন্য 31/10/2024 তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এবার নিচের দিকে আসলে এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো আরও একবার মেনশন করা আছে। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অ্যাপ্লিকেশন 11/10 থেকে শুরু হয়েছে 31 তারিখ লাস্ট ডেট। আর আপনাদের লাস্ট ডেট ফাইনাল সাবমিশন করবার ফর্ম বা ফিস পেমেন্ট সেটাও 31/10/2024 মধ্যে, অর্থাৎ এই মাসের 31 তারিখের মধ্যে ফর্মটি কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এবার নেম অব দ্য পোস্টে আসবো। পোস্ট হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ডিজিগনেশন এক্সিকিউটিভ পোস্টে নেওয়া হচ্ছে। 344 ভ্যাকান্সি আছে। সিলেকশন পুল হচ্ছে GDS এঙ্গেজমেন্ট উইথ ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যাজ অন 1/9/2024 তারিখ অনুসারে GDS এঙ্গেজমেন্টের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট অনুসারে এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে। 344 টোটাল শূন্য পদ আছে এখানে আবেদন করবার জন্য। এইবার এখানে আপনারা দেখতে পাবেন কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি আছে। প্রত্যেকটা স্টেট ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। এবার আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা সবার লাস্টে আমরা ওয়েস্ট বেঙ্গল দেখে নেব। এখানে ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আছে 35 নম্বরে। টোটাল ভ্যাকান্সি আছে এখানে 13 এক্সিকিউটিভ পোস্টের জন্য। টোটাল ভ্যাকান্সি 344 আপনাদের বলা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন তারা 13 পোস্টের জন্য আবেদন করতে পারেন। এবার আমরা এলিজিবিলিটি কন্ডিশনগুলো এটার দেখে নেব। এবার আমরা চলে আসলাম এলিজিবিলিটি কন্ডিশন। পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ। এজ লিমিট 20-35 বছরের মধ্যে হতে হবে 1/9/2024 তারিখ অনুসারে। কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। আপনাদের কিন্তু রেগুলার বা ডিস্টেন্স যেটাই হোক, একটা ইউনিভার্সিটি থেকে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। মিনিমাম এক্সপিরিয়েন্স 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের GDS পোস্টে কাজ করবার উপরে, তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারেন। এইবার এখানে স্যালারি স্কেল দেওয়া হয়েছে, পে স্কেল অ্যালাউন্স এখানে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক শ্যাল পে ল্যামসাম অ্যামাউন্ট 30,000 পার মান্থ আপনারা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবেন। এইবার এটার যে এঙ্গেজমেন্টটা সেটা একটু দেখে নেব আমরা। এখানে বলা হয়েছে টিউনার অফ এঙ্গেজমেন্ট শ্যাল বি 1 ইয়ার, 1 বছরের জন্য এটা নেওয়া হচ্ছে। রেনু ফর এক্সটেনশন অন ইয়ার 2 ইয়ার বেসিস অফ অ্যানাদার পিরিয়ড অফ 2 ইয়ার, অর্থাৎ প্রথমে আপনাদের 1 বছরের জন্য নেওয়া হবে, 2 বছর আপনারা কাজ করবেন, 2 বছর পরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল করা হবে। এইবার দেখে নেবো আমরা অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এটা আবেদন করবার জন্য। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস 750 ইজ পেয়েবল। আপনাদের 750 কিন্তু পেইড করতে হবে এটা আবেদন, অর্থাৎ এই পোস্টে আবেদন করবার জন্য। এবার আমরা দেখে নেবো আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন পোস্ট অফিসে এই ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে প্রথম যে জায়গার নাম উঠে এসছে সেটা হচ্ছে আসানসোল, বর্ধমান, চিনসুরা, কন্টাই, জলপাইগুড়ি। এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে হাওড়া, ঝাড়গ্রাম, কালিম্পং এসো, কলকাতা, মালদা, মেদিনীপুর। তারপরে যে জায়গাটির নাম উঠে এসছে মালদা মেদিনীপুরের পরে পুরুলিয়া, শিলিগুড়ি। এই যে কয়েকটি জায়গা আছে, এই প্রত্যেকটি জায়গার নাম যেগুলো আমি বললাম, প্রত্যেকটি জায়গাতে একটা একটা করে পোস্টের ভ্যাকান্সি আছে এক্সিকিউটিভ পদের জন্য। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনারা আবেদন করতে পারেন। 31 তারিখের মধ্যে আবেদন অনলাইনের মাধ্যমে কমপ্লিট করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।